عبد الله الفاروق يتكلم عن نطاقة ديسي সে টাকা নিছে ইট হয় না টাকাও দেয় না পুরো গ্রামে অনেক সালিশ হয়েছে মেয়র সালিশ করছে চেয়ারম্যান সালিশ করছে নাও দেয় না পুরো আমরা মামলা করছি মামলায় তার 9 মামলায় সাজা হয়েছে 9 মামলা সাজা হয়েছে আজ 9 মাস ধরে কিন্তু এখনো তাকে গ্রেফতার করছে না আমরা তার গ্রেফতার এবং বিচারের দাবি আছে যাতে আর কেউ এইদন অন্যায় করার সাহস না পায় আমরা আব্দুল ফারুককে ইটের জন্য টাকা দিছিলাম সে টাকা নিয়ে পলাতক তারপর আমরা মামলা করতে টাকা জন্য না পাইছি তার মামলা করছি তারপর সাজা বাবু তার আসামি কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করছে না এখন কোন কারণে গ্রেফতার করে না সেটা জানতে পারি না কিন্তু পুলিশ তাকে কোনোভাবে গ্রেফতার করছে না নয়টা কেসের মামলা রায় হয়েছে আমরা প্রশাসনের কাছে এই বিষয়টা চাই তো হরগুড়া আনি কিনছিলাম সে ইডাতারে আমাদের টাকাও দেয় না আমরা মামলা করছি সে সাজা বাবু তার আসামি সে নয় মাস ধরে পলাতক আমরা তার বিষয়ে পুলিশ তাকে গ্রেফতার করছে না পুলিশ তাকে গ্রেফতার করতেছে না মানে সে পলাতক